হাই ফ্রেন্ড, সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া, রান্না বান্না, সকাল সকালে যত সব কাজ সব কমপ্লিট। আর এখন আমার ছেলে চুল কেটে দিবে ওর পিসি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে। আর আমি জানালার ধারে দাঁড়িয়ে আছি, দেখো কি সুন্দর ঢেঁকি শাক আছে এখানে অনেক, বাঁশঝাড়, এদের কলা গাছ। এখানে এসে দাঁড়ালে মনটা জুড়িয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি আজকে রান্না করেছি লাউ, লাউ না কুমড়ো শাক আর আলু ডাটা, আলু দিয়ে একটা তরকারি, আর রুটি ভেজেছি। আজকে দেখো কীভাবে রাখছি রুটিগুলো, আজকে সকালবেলার এগুলোই। এরকম করে রুটিগুলো রাখলে কাগজে মুড়িয়ে বা কাপড়ে রুটিগুলো গরম থাকে। দেখো কাগজে মুড়িয়ে রেখেছি, আর এইদিকে দিদি আমার ছেলে চুল কেটে দিচ্ছে, চুল কাটতেছে আর বলতেছে আয়না দেখবো আয়না দেখবো, ওই জন্য আয়নাটা এনে দিছি। তো কীভাবে আয়না দেখতেছি দেখো, দুষ্টু ছেলেটা সুদ দুষ্টুমি করতেছে, দেখো দেখো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন করে চুল কাটতেছে ওর পিসি আমার ছেলে। দুষ্টু ছেলেটা, তো বন্ধুরা প্লিজ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে তোমাদের আগে ভিডিওটা পৌঁছায় যায়। আর দেখো আমার ভাগ্নি ওখানে দাঁড়ায় আছে। আর হাই ফ্রেন্ড, এখন যাচ্ছি মার্কেটের দিকে, একটু কিছু নিব, ওই জন্য দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। এটা আমার দিদি, তিন নাম্বার দিদি, তিন নাম্বার। তো ঠিক আছে পরে দেখাবো। তো ফ্রেন্ড দেখো আমরা মার্কেটের দিকে যাচ্ছি, আর এদিকে দেখো চারিদিকে সবুজ ধান ক্ষেত, কি সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশটা। দেখো পাট পাট ক্ষেত, ধান ক্ষেত, কলা গাছ। আর আমরা দোকানে চলে এসেছি, দেখো আমি নাইটি দেখতেছি, পছন্দ হচ্ছে না, বেশি নাইটি নাই দোকানে, কয়েকটা নাইটি। আর এই যে দোকানটা, তো আমার নাইটি পছন্দ হলো না, আমি নিলাম না। আর দিদি নিচ্ছে জয়ের জন্য গেঞ্জি, ওরও কিছু পছন্দ হলো না, তো বলছি যে গেঞ্জিটা নিয়ে নিই, গেঞ্জি নিচ্ছে নিচ্ছে। তো ওই যে একটা গেঞ্জি নিল। তো আমরা এখন বাড়ি চলে এসেছি দেখো। তো ঠিক আছে আজকে ব্লগ এই পর্যন্তই, টাটা।